পুনরায় লামনিং রেল গঠন। লামনিং রেল স্টেশনের কাছে 14038 সম্পকান্তি এক্সপ্রেস ট্রেন অঘটন। চলন্ত ট্রেনটির ইঞ্জিনের কাপলিং খুলে কোচগুলোকে ফেলে বহুদূর চলে যায়। স্থানীয় লোকদের তৎপরতার পরে রেল বিভাগ ট্রেনটির মেরামত করে। নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আবারও অঘটন, আমি আবারও বলছি, আজ কিছুদিন আগে, জাস্ট কয়দিন মাত্র গত পরশু, পাহাড় লাইনে ডিমা হাসা জেলায় দিবালংয়ে যে লাইনচ্যুত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 8টা ডাব্বা পড়ে গেছিলো যাত্রীদের মধ্যে, এমনি আতঙ্কিত অনেক যাত্রীরা ভয় পেয়েছে। তারপরে আবারও দেখা গেছে যে লামডিংয়ে অঘটন। লামডিং স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে, আমি আবারও বলছি, 14038 সম্পর্কান্তি ট্রেন এক্সপ্রেস ছাড়ার পরে এখানে, এই জায়গায় আমি আবার দেখাবো এই জায়গাটা, ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো এই সামগ্রিক দৃশ্য দেখানোর জন্য। এই জায়গায় ইঞ্জিন, চলন্ত ট্রেনের ইঞ্জিন চলে যায় আগে, ডাব্বা পিছনে, যাত্রীরা অবাক হয়ে গেছে, যেখানে যারা পাবলিক আছে তারা অবাক হয়ে গেছে, কী হয়েছে, ট্রেনের ডাব্বা আগে। দেখুন আপনারা, রেল কর্মচারীরা এখানে কাজ করছে, ওনারা এখানে কর্মরত আছে, ওনারা কাজ করছে, কিন্তু ওনারাও দেখেছে এই দৃশ্য, সবাই দেখেছে এই দৃশ্য। আপনারা বার্নিং ট্রেনের কথা শুনেছেন, চলন্ত ট্রেনে আগুন, আর এবার একটা হচ্ছে কি, ইঞ্জিন চলে যায় আগে, ডাব্বা পিছনে, সব যাত্রীরা অবাক হতাশ। এখানে লোকাল যারা যুবকরা আছে সবাই চিৎকার করছে, চিৎকার করে বলছে, তারপর দিয়ে ইঞ্জিন আবার এসেছে, সবাই এসে ইঞ্জিন আবার এসেছে, আবার সেটাকে নর্মাল স্বাভাবিক করে চলে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাই আমি আবার বলছি যে জিনিসটা, এই ধরনের যে অঘটন কার নেগলিজেন্সের জন্য হয়, রেল যাত্রীরা সুরক্ষিত কখন হবে, এই ধরনের ঘটনা কেন হচ্ছে, এটা কিন্তু রেল বিভাগ তদন্ত করতে হবে। ইতিমধ্যে লামডিং এমপ্লয়িজ ইউনিয়ন অলরেডি এক সন্দেহ প্রকাশ করেছে যে পাহাড় লেনে যে দুর্ঘটনা হয়েছিল তাতে কোনো সন্দেহ আছে, হতে পারে, কারণ আমি আবারও বলবো, এই পাহাড় লেনে দুর্ঘটনার কয়দিন আগে একটা ট্রলি দুর্ঘটনা হয়েছিল, আর সেই যে ট্রলি দুর্ঘটনা হয়েছিল, আমি আবারও বলবো, এই যে রেল লাইনগুলো আছে, এই রেল লাইন ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করবো দেখানোর জন্য, এই রেল লাইনে কিন্তু তারা কিছু লোহার টুকরো দিয়েছিল, যার জন্য লামডিংয়ে একটা পাহাড় লাইনে ট্রলি দুর্ঘটনা হয়েছিল, লামডিংয়ের দুজন রেল শ্রমিক আহত হয়েছে। এই রেল শ্রমিকরা দিনে রাতে কষ্ট করে কাজ করে, ট্রেনে ট্র্যাকে যারা কাজ করছে, ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো আগে আসার জন্য, আমি আবারও বলছি, এই রেল শ্রমিকরা কিন্তু দিনে রাতে কষ্ট করে, ট্র্যাকম্যানরা দিনে রাতে কষ্ট করে ট্র্যাকে কাজ করছে, কিন্তু তারপরে দেখা যায় পাহাড় লাইনে ট্র্যাকের মধ্যে লোহার কিছু দেওয়া হয়েছিল, যেটা অভিযোগ, তারপরে কিন্তু পাহাড় লাইনে ট্রলি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি আবারও বলছি, ভীষণ ভয়ঙ্কর ট্রলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ট্রলি অ্যাক্সিডেন্টে দুজন রেল শ্রমিক লামডিংয়ে চিকিৎসাধীন হয়েছিল, এদের মধ্যে একজন ছিল, নাম জানা মতো, মিস্টার অমিত পাল। এই ঘটনার কয়দিন পরেই কিন্তু দেখা গেছে দিবালংয়ে যে রেলচ্যুত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার এই ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘটনা শেষ হতে না হতে দেখা গেছে লামডিংয়ে আবার অঘটন। লামডিংয়ে দেখা গেছে, লামডিংয়ে আজ সম্পর্কান্তি যে ট্রেন, এই সম্পর্কান্তি ট্রেনের দেখা গেছে ডাব্বা পিছনে, ইঞ্জিন আগে, চলন্ত ট্রেনের একজন যুবক আছে, আমি একটু ওনার থেকে একটু জানার চেষ্টা করব, একজন এখানে স্থানীয় যুবক আছে, দাদা ভাই কি বলবে, কি হয়েছিল ঘটনাটা, ক্যামেরা পার্সনকে একটু অনুরোধ করবো সামনে আসার জন্য। এখানে দাঁড়ায় ছিলাম আর কি, তো দেখতেছি রানিং ট্রেনটা আসছিল, দেখলাম তো রানিং ট্রেনটা আসছে, দেখতে এখান থেকে দেখি ডাব্বাটা এখানে ঢুকে গেছে, আর ইঞ্জিন দেখে একদম আগে চলে গেছে, তো আমরা ডাকছি দাদা 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 করে ইঞ্জিনটা তারপর থামালাম, তারপর এখান থেকে রেলের স্টাফ স্টাফ আলো আসার পরে দেখলো ওদের কি কি করলো, তো আমরা তো ওটুকুন জানি না, চিৎকার করে ডাকছেন ইঞ্জিন থামাও, থামার জন্য ইঞ্জিন তো চলে গেলো, আমরা চিৎকার করে ডেকে তারপর ইঞ্জিন থামালাম। ইধর মে লামডিং মে সে ট্রেন খুলা তা সুন্দরী সম্পন্ন ক্রান্তি তা সিলচর জানে কে লিয়ে, ইধর মে আচানক সে ইঞ্জিন ডিব্বা সে খুল কে কুছ দূর যাকে রুক গিয়া। যদি আপনারা মানেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন, ধন্যবাদ।